পাঠশালা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব কিভাবে তোলকার এই পপআপটা যে আছে মোবাইল রিচার্জ, এই পপআপটা কিভাবে আমরা সরাবো। সবার আগে বলে দিই, তোমরা যারা নতুন রিচার্জ করছো, এই প্রথম যারা করবে তারা হচ্ছে তোমার যেই ফোন থেকে তোলকা করো সেই ফোন থেকে এই পপআপটা সরাতে পারো। কিন্তু যারা অলরেডি তোমার এই ফোনে থাকা, যদি কোনো ক্লিক ওয়ার্কার বা অ্যাপেনের পপআপ তুমি মোবাইল রিচার্জ অ্যাপ ডাউনলোড করে সরিয়ে থাকো, তাহলে এই ফোন থেকে তোলকাটা করবে না, তোলকার জন্য আলাদা ফোন নেবে, সেই আলাদা ফোন থেকে মোবাইল রিচার্জ অ্যাপটা ডাউনলোড করবে। মোট কথা, এই যে মোবাইল রিচার্জ অ্যাপটা, তোমরা এই প্রসেসটা যে কোনো একটা ফোন থেকে একবারই করতে পারবে এবং একটা ভেন্ডারেরই করতে পারবে, একের বেশি করতে পারবে না। ঠিক আছে, এবার আমরা শুরু করছি প্রসেসটা আমরা কীভাবে কমপ্লিট করব। সবার প্রথমে একটা ব্রাউজার খুলে নেব, সেখানে আমরা লিখব তোলকা লগ ইন। ঠিক আছে, তোলকা লগ ইন লিখে এখানে আমি সার্চ করে নিলাম। সার্চ করার পর যেটা আমরা করব, সবার উপরে দেখো যেটা আছে তোলকা সাইন আপ ও লগ ইন, সবার উপরে যেটা আছে ওটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে লগ ইন অ্যাজ তোলকার করব। ঠিক আছে, যেভাবে তোলকা লগ ইন করে ঠিক ওইভাবেই আমরা তোলকাটা লগ ইন করে নেব। তোমরা যে ব্রাউজার থেকে তোলকা করছো সেই ব্রাউজার থেকেও এইটা করতে পারবে, এই প্রসেসটা কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এখানে লগ ইন অ্যাজ তোলকার আমি করে নিলাম। এরপর কন্টিনিউ উইথ গুগল যেটা সবার উপরে, ওই কন্টিনিউ উইথ গুগল করে এটা আমরা জিমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেব। এখানে যে জিমেলগুলো আছে তার মধ্যে যে জিমেলটা দিয়ে তোমরা অ্যাকাউন্ট করেছো তোলকার, সেখান থেকে একটা জিমেল এখান থেকে চুজ করে নেবে। ঠিক আছে, যে তোলকা করতে যে জিমেলটা দিয়েছো সেই জিমেলটা এখান থেকে চুজ করে নেওয়ার পর আমাদের এই তোলকাটা লগ ইন হয়ে যাবে। তোলকাটা লগ ইন হওয়ার পর দেখো এখানে আমার ইউএচআরএস এর কাজ শো করছে। ঠিক আছে, সবার প্রথমে কি করবো, যে কোনো একটা ইউএচআরএস এর কাজকে আমরা এখান থেকে স্টার্ট করব। কি করবো, যে কোনো একটা ইউএচআরএস এর কাজ, ইউএচআরএস এর কাজ ছাড়া অন্য কোনো কাজকে এখানে আমরা সিলেক্ট করব না। যে কোনো একটা ইউএচআরএস এর কাজ আমরা এখানে সিলেক্ট করলাম, করার পরে যে ক্যাপচারটা আসবে এই ক্যাপচারটাকে আমরা সলভ করে নেব। ঠিক আছে, তারপরে কন্টিনিউ আসে, কন্টিনিউ করে নিয়ে আমরা ইউএচআরএসটাতে অ্যাক্সেস করে গেলাম। এখানে আমি ইউএচআরএসে চলে এলাম। এবার দেখো এখানে আমার পপআপটা শো করছে। এবার এই পপআপটাকে আমরা কি করে সরাবো, সবার প্রথমে আমরা এটাকে ডেস্কটপ সাইটটাকে বন্ধ করে নেব। ঠিক আছে, ডেস্কটপ সাইটটাকে এখানে আমি বন্ধ করে নিলাম। বন্ধ করার পর দেখো এখানে অ্যাপে কি বলেছে, দেখো তিনখানা স্টেপ আছে, স্টেপ ওয়ান, স্টেপ টু আর স্টেপ থ্রি। ঠিক আছে, সবার প্রথমে আমরা কোথায় যাব, স্টেপ ওয়ানটায়। সবার প্রথমে এখানে স্টেপ ওয়ানটাতে আমরা গেলাম। স্টেপ ওয়ানে যাওয়ার পরে দেখো এখানে গুগল গ্রুপে জয়েন করতে বলবে, আমরা এখানে জয়েন গ্রুপ করে গুগল গ্রুপটাতে জয়েন করে গেলাম। ঠিক আছে, এখানে যে জিমেলটা দিয়েছি তোলকার সেই জিমেলটা দিয়ে আমরা এখানে যে জয়েন গ্রুপে জয়েন করে গেলাম। এটা এতদূর তোমরা সবাই জানো কিভাবে জয়েন গ্রুপে গিয়ে গুগল গ্রুপে জয়েন হতে হয়। এক নম্বর স্টেপটা হয়ে গেল। এবার আমরা কি করবো, দুই নম্বর স্টেপটা আমরা ক্লিক করব। দুই নম্বর স্টেপে ক্লিক করার পর দেখো এখানে গুগল প্লে অপশন পাবে। গুগল প্লে অপশনটায় যাওয়ার পরে এখান থেকে আমরা অ্যাপটাকে ডাউনলোড করে নেব। এই মোবাইল রিচার্জ অ্যাপটাকে আমরা স্টেপ টুতে গিয়ে ডাউনলোড করে নিলাম। তোলকার প্রসেসটি কিন্তু বাকি মোবাইল রিচার্জ অ্যাপের থেকে বা বাকি ভেন্ডার থেকে কিন্তু একটু আলাদা। তোলকায় আমাদের কি করতে হয়, স্টেপ ওয়ান, স্টেপ টু আর স্টেপ থ্রি, এই স্টেপ ওয়াইজ আমাদের চলতে হয়। প্রথমে ফার্স্ট স্টেপে গিয়ে কি করলাম, আমরা ফার্স্ট স্টেপটায় গিয়ে গুগল গ্রুপে জয়েন হলাম। সেকেন্ড স্টেপে গিয়ে আমি এই মোবাইল রিচার্জ অ্যাপটাকে ডাউনলোড করছি। এবার এই মোবাইল রিচার্জ অ্যাপটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা কি করব, স্টেপ থ্রিতে যাব। যারা আমাদের এই চ্যানেলে নিউ আছো এবং যারা এখন আমাদের চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখোনি, তারা আগে আমাদের চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, যাতে এরকম ভিডিও তোমরা আমাদের চ্যানেলে যখনই চাইবে পেয়ে যেতে পারো। এখানে আমার অ্যাপটি ডাউনলোড হয়ে গেছে। এবার কি করব, আমরা অ্যাপটিকে ওপেন করব না, আমরা সোজা চলে যাব স্টেপ থ্রিতে। স্টেপ থ্রিতে দেখো এখানে লিংক অন দিস আছে, ওটাতে ক্লিক করার পর এখানে দুখানা ইউএচআরএসের অপশন আসবে। তার মধ্যে আমরা কী করব, প্রথম যে ইউএচআরএস আছে ওইটাকে সিলেক্ট করব। এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেখো এখানে বলেছে কি, এই প্রসেসটা একটু হতে একটু টাইম লাগবে, ঠিক আছে, এরকম রিলোড হবে। ওখানে আমার স্টেপ থ্রিতে যাওয়ার পর আমরা কী দেখলাম, ওখানে আমার একটা লিঙ্ক ছিল, ওপেন দ্য লিঙ্ক বলে একটা লেখা ছিল। এবার অনেক সময় কি হতে পারে, ওখানে তোমরা কিউআর কোডও দেখতে পারবে। ওখানে যদি তোমাদের কিউআর কোড আসে তখন কি করবে, কিউআর কোডটাকে অন্য একটা ফোনে করে ছবি তুলে নেবে। তোমরা যেই ফোন দিয়ে এই পপআপটা সরাতে চাইছো সেই ফোন দিয়ে ওই কিউআর কোডটাকে স্ক্যান করে নেবে। স্ক্যান করার পর দেখবে একটা লিঙ্ক আসবে, ওই লিঙ্কটাতে ক্লিক করবে। করার পরে তোমার এই যে পেজটা আমার রিলোড হচ্ছে ব্লু কালারের লেখা আসছে প্লিজ ওয়েট, এই পেজটা তখন আসবে তোমাদের। ঠিক আছে, এই পেজটা আসা মানে আমাদের প্রসেসটা কমপ্লিট। এবার এখানে যদি লোকেশন বলে, লোকেশন এলে আমরা এটাকে ডিনাই করব, অ্যালাউ করব না। ডিনাই করে নিলেই
আমার এখানের প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? আর কিচ্ছু করতে লাগবে না, যেহেতু আমাদের আউটলুক আইডি টাইডি কিছু থাকে না, তাই সেখানে আমরা ইউজার্স অ্যাপটাকে লগ ইনই করবো না। এবার আমরা এটাকে সরিয়ে দেবো, সরিয়ে দেওয়ার পর এটা আমরা কেটে দেবো। কেটে দেওয়ার পর পেজটাকে আমি একটু রিলোড করে দেখিয়ে দিই, দেখবে এখানে আমার এই পপ আপটা আর এলো না, সবসময়ের মতো চলে গেছে, ঠিক আছে? এইভাবে আমরা তোলকার পপ আপটা সরাবো। আশা করি ভিডিওটা দেখে তোমরা বুঝতে পেরেছো আমরা তোলকার পপ আপটা কীভাবে সরাবো। যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো, সেই কমেন্ট বক্সে আমরা বলে হেল্প করে দেবো। আজকের জন্য ভিডিও এতটাই, আবার খুব শীঘ্রই ফিরবো নতুন কোনো ভিডিওর সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।